ক্রমাগত হাতির আক্রমণে নাজিহাল তেলিয়ামুড়া এলাকার জনগণ। প্রতিনিয়ত তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় বন্য হাতি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু বন দপ্তর এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা বললে চলে। তার পাশাপাশি 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এবং মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনির এলাকায় দীর্ঘদিন যাবৎ বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে আসছিল। এই বন্য হাতির তাণ্ডবের ফলে এক প্রকার নাজহাল ওই এলাকার জনগণ। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে ফের বন্য হাতির তাণ্ডব চালায় তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায়। বন্য হাতির তাণ্ডবের ফলে ওই দুটি গ্রাম পঞ্চায়েতের অধীন বসবাসকারী পাঁচজনের বসত ঘরে নানা প্রয়োজনীয় জিনিসপত্র প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। এখন দেখেন যা কিছু তো হয়ে গেছে, আমরা গরিব মানুষ দিন আন্না দিন খাই, ঠিক আছে, কিন্তু আমার প্রতিটি করছে, আমি একটু সাহায্য আপনার কাছে চাই, ডিপার্টমেন্টের কাছে, আর আমরা যেমন একটু নিরাপত্তাভাবে থাকতে চাই থাকতে পারি, এরকম পরে ডিপার্টমেন্ট একটু লক্ষ্য রাখুক, আর কি চাম এতটুকু। আমার নাম সুশীল সরকার, আর রাত্র একটা একদম দুইটা বাজে চটকিরা বন্যা হাতি ঢুকলো, সেরা এই ঘরের পাকঘর রান্না, এই পাকঘরের পরে আমাদের বারিন্দা কোটাঘর সত্যি ভাঙচ করলো। কোন এরিয়া? মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড। এটা হইল দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 20 নম্বর বুথ। এখানে দক্ষিণ কৃষ্ণপুর এবং মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত দুইটা যৌথভাবে এখানে পড়ছে। তো ঘটনা লেগিতে এই জায়গাটা আমরা গ্রামের লাস্ট মাথা, এখানে প্রত্যেক বছর বন্য হাতির তাণ্ডবে মানুষ খুব মানে যন্ত্রণাগ্রস্ত। তো বিগত কয়েক মাস ধরে ওই জায়গার মধ্যে কিছু বাড়িঘর ভাঙছে, আমরা বিভিন্ন সময় তারা ডাইকে আনছে, গ্রামবাসী হিসাবে আমরা আইছি, এবং কোনো কোনো সময় ঘর ভাঙলে তারা আরেকবার ঠিক করছে। আমরা চাইছি যতটুকু সম্ভব পঞ্চায়েতের থেকে বা গ্রামের তরফ থেকে কিছু যদি সহযোগিতা করা যায়, কিন্তু এরপরে দেখা গেল কি কালকে রাত্র দুইটা থেকে চারটা পর্যন্ত খুব প্রচুর পরিমাণে তাণ্ডব চালাইছে। এখানে 5-7টা বাড়ি প্রচুর পরিমাণে ভাঙছে, জিনিসপত্র নষ্ট করছে। তো তারা আজকে খানাকাটি শুরু করছে এবং দলের কাছে, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক দলের কাছে এবং পঞ্চায়েতের কাছে হাত জোর করছে যে আমরা কীভাবে বাঁচতাম পারে, আমরা আপনারা আমরা একটা সহযোগিতামূলক একটা আশ্বাস দেন, এই ধরনের একটাই হচ্ছে। তো ওই জায়গার মধ্যে আমরা মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে ওয়ার্ডের মেম্বার রাজকুমার মালাকার এবং প্রধান সুকুমল কর, তারপর মণ্ডল থেকে দাদা রাজকুমার সরকার মহাশয়, উনি মণ্ডলের সাধারণ সম্পাদক, এবং মহিলা মোর্চার এখানে যে সভাপতি উনিও আছেন, লক্ষ্মীরানী সূত্রধর। তো আমরা সবাই এই জায়গাতে এসেছি, আবার পরেও আমরা যতটুকু করতাম পারি কী করা যায় এই ক্ষেত্রে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথাবার্তা কইছি, দাদা ফোন করছে কথা কইছে, তো তারাও আইতেছে যে কী করা যায় এটা নিয়ে, সেটা একটু আলাপ আলোচনা আর দেখার বিষয়। তো দেখেন চারিদিকে ঘর টোর ভাঙ্গা কী অবস্থা করছে, কালকে হয়তো লোক মারা যাওয়ার মতো এমন ধরনের পরিস্থিতি হয়েছিল, যেভাবে বৌদ্ধ মহিলারা বাঁচাইছে, এইল এখানে সমস্যাটা। No time for me. I've been flying from town to town.
আপনার স্বপ্নের রয়্যাল এনফিল্ড বাইকটি আপন করে নিতে আজই চলে আসুন পিএনআর অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। যোগাযোগের ঠিকানা ওল্ড মোটর স্ট্যান্ড, বনমালীপুর, আগরতলা। ফোন 0381230045। এই নম্বরে